প্রায় 625টা অ্যাম্বুলেন্স আমরা আগে দিয়েছি এবং আজকে যে 35টা আপনারা দেখলেন লাইফ সেভিংস অ্যাম্বুলেন্স 10 কোটি টাকা খরচ করে এই 35টি অ্যাম্বুলেন্স দেয়া হলো তৃণমূলের রাজ্যসভার সাংসদদের টাকা দিয়ে লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স প্রদান করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার এক অনারম্ভর অনুষ্ঠানে প্রায় 35টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স প্রদান করেন বাংলার মুখ্যমন্ত্রী তিনি বলেন পূর্ববঙ্গের স্বাস্থ্যখণ্ডে এক বিপ্লব এসেছে রাজ্যে প্রতিটি মানুষ কোন না কোন প্রকল্পের আওতায় এসেছেন ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে যে ধরনের সুবিধা থাকে লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সগুলিতেও সেই একই সুবিধা থাকবে সেই সঙ্গে 85টি জায়গায় রাজ্যসভার সাংসদদের টাকা দিয়ে নির্মাণ করা হচ্ছে কমিউনিটি হল যারা আর্থিকভাবে সচ্ছল নয় তাদের পরিবারের সদস্যদের বিয়ে সহ অন্যান্য সামাজিক অনুষ্ঠান সেই সব কমিউনিটি হলে করানো সম্ভব হবে বলে মুখ্যমন্ত্রী বলেন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন কেন্দ্রীয় সরকার বাংলায় টাকা দিচ্ছে না এমনকি জিএসটিতে রাজ্য সরকারের জন্য যে টাকা মঞ্জুর রয়েছে সেই ন্যায্য টাকাও দিচ্ছে না কেন্দ্র টাকা না দেওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে রাজ্য সরকারকে কিন্তু তারপরও তৃণমূলের মা মাটি সরকার জনগণের স্বার্থে কাজ করে যাচ্ছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন উপস্থিত স্বাস্থ্য সচিব নারায়ণ নিগম আমার কলিগ ফিরাদ হাকিম চিফ সেক্রেটারি হরেকৃষ্ণ দ্বিবেদী গোপালিকা হোম সেক্রেটারি ডিজি পশ্চিমবঙ্গ পুলিশ মালভিয়া এডিজি ল অ্যান্ড অর্ডার জাভেদ কলকাতা পুলিশ কমিশনার বিনীত সহ চৈতালী কৌশিক সহ আরও অনেকেই স্বাস্থ্য ডিপার্টমেন্টের অনেকেই এসছেন এছাড়াও অনেক পুলিশ আছেন অনেক মিডিয়া আছেন আপনাদের সকলকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি আপনাদের এই কথাই বলবো যে আপনারা দেখলেন আজকে এর আগেও প্রায় 625টার থেকেও বেশি অ্যাম্বুলেন্স আমাদের যারা রাজ্যসভার এমপি তাদের টাকাটা ওরা আমাকে দেয় কোন খাতে লাগবে বলে জিজ্ঞেস করে তখন আমি দেখি কোন খাতে এটা প্রয়োজন বেশি এই করে করে এমপি নেডের টাকা দিয়ে রাজ্যসভার এমপিদের টাকা দিয়ে প্রায় 625টা অ্যাম্বুলেন্স আমরা আগে দিয়েছি এবং আজকে যে 35টা আপনারা দেখলেন লাইফ সেভিংস অ্যাম্বুলেন্স সব কিছু আছে তাতে একটা আইসিসিউতে যা থাকে 10 কোটি টাকা খরচ করে এই 35টি অ্যাম্বুলেন্স দেওয়া হলো এবং এমপিল্যাড থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজের ডেভেলপমেন্টের জন্য আরও 1 কোটি টাকা দেওয়া হলো এছাড়াও আমরা প্রায় 85টা এমপিল্যাডের টাকা দিয়ে রাজ্যসভায় আমাদের যারা এমপি তাদের আমরা 85টা কমিউনিটি সেন্টার বিভিন্ন জেলায় যাদের ধরুন একটা বিয়ে পারপাসে একটা সামাজিক পারপাসে একটা সাংস্কৃতিক পারপাসে একটা জন্মদিন পারপাসে যে কোনো ইনভিটেশন পারপাসে তারা ব্যবহার করতে পারে কম পয়সায় কলকাতা কর্পোরেশন আগেই প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে জয় হিন্দ একটা করে ভবন তৈরি করেছে এবং জেলায় জেলায় আমরা আরও 85টা করে দিচ্ছি আপনারা তো জানেন স্বাস্থ্যকেন্দ্রে বিশেষ করে একটা জন রেভুলেশন হয়েছে একটা গণপ্লাবন হয়েছে স্বাস্থ্যকেন্দ্রে এবং যারা স্বাস্থ্য সাথীতে ছিলেন না তাদেরও অনেককে স্বাস্থ্য সাথীতে নিয়ে আসা হচ্ছে এবং স্বাস্থ্যসাথীর যারা মেম্বার হেড অব দ্য ফ্যামিলি উইমেন মেম্বার তারা অনেকেই লক্ষ্মীর ভাণ্ডার পেতেন না তার কারণ যিনি স্বাস্থ্যসাথীতে পেতেন তিনিই লক্ষ্মীর ভাণ্ডার পেতেন কিন্তু আমরা নিয়মটা চেঞ্জ করে লক্ষ্মীর ভাণ্ডারে তাদের পরিবারের সদস্যরাও যাতে পায় সেটার ব্যবস্থা করে দিয়েছি এবং 60 বছর বয়স হয়ে গেলে এখানে বিধবা ভাতার একটা হাহাকার আছে তার কারণ কেন্দ্রীয় সরকার এই টাকাগুলো আগে দিত এখন দেয় না জিএসটি করে আমাদের ঠকতেও হয়েছে আমাদের প্রাপ্য যে টাকা সেই টাকাটা আমরা পাই না ন্যায্য মতো ফলে আমাদের খুব প্রবলেম হয়
তাই আমরা উইডো পেনশনের ক্ষেত্রেও আমরা প্রায় 30-40 লাখ বর্ধিতও করেছি নিজেদের টাকা দিয়ে, রাজ্য সরকারের টাকা দিয়ে। বাদবাকিও আগামী দিনে আমরা ভাবছি কিছুটা লক্ষ্মীর ভাণ্ডারে, যাদের 60 বছর বয়স হয়ে যাবে অটোমেটিক্যালি দে উইল বি ডাইরেক্টলি ইনক্লুডেড অ্যাজ এ লক্ষ্মী ভাণ্ডার স্কিম, 1000 টাকা করে পাবে সবাই। এছাড়াও জয় জহর প্রকল্প আমাদের আছে, তাতেও ট্রাইবেলরা যাদের বয়স 60 ইয়ার্স হয়ে যাচ্ছে দে আর অল ইনক্লুডিং অ্যাজ এ জয় জহর পেনশন, তারা প্রত্যেকে পাচ্ছেন। আমাদের তপশিলি বন্ধু আছে, আরও বার্ধক্য ভাতা আছে, কৃষি বান্ধব কৃষি ভাতা আছে, এই ধরনের অনেক স্কিম আছে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জনজীবনে এবং জনপ্লাবনে জনগণের যেটা প্রয়োজন সাধ্যমতো আমরা চেষ্টা করি বিভিন্ন স্কিমের মধ্যে দিয়ে তাদের ইনক্লুড করার। আজকেও এই প্রোগ্রামটি তারই একটা ছোট্ট বিশেষ অঙ্গ ছিল। আশা করি আপনারা সকলে ভালো আছেন, ভালো থাকবেন। আগামী বৃহস্পতিবার ধনধান্যের স্টেডিয়াম নতুন করে উদ্বোধন হচ্ছে বেলা 3টায়। আমি সবাইকে আবেদন জানাবো, আহ্বান জানাবো। দেখবেন একটা স্টেডিয়াম হচ্ছে যেটা পুরোটাই একটা শঙ্খ ডিজাইনটা, এবং সেখানেও প্রায় 1000-3000 মতো সিট আছে। বাংলা নতুন করে আর একটা ইনডোর স্টেডিয়াম পাবে, যেখানে অনেকেই অনেক ফাংশন অনেক কর্মসূচি গ্রহণ করতে পারবে। অর্থাৎ এক একটা প্রোগ্রামে এক একটা কর্মসূচির মধ্যে দিয়ে সংঘবদ্ধ করে আরও পরিবেশটাকে প্রসারিত করা হচ্ছে। আপনাদের এটুকুই বললাম আজ পর্যন্ত। শনিবার শুভ নববর্ষ হবে, আমি সকলকে আগাম শুভ নববর্ষ জানাই, এবং নববর্ষের পরেই রমজান মাস শেষ হবে, ঈদ মুবারক হবে, চাঁদ মুবারক হবে, আমি তারও অভিনন্দন জানিয়ে যাই। তাছাড়াও বিভিন্ন রাজ্যে তাদের নববর্ষ পালন হবে, তাদের সকলকেই আমার অনেক অনেক শুভনন্দন জানিয়ে যাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সংবাদ এই পর্যন্ত, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সঙ্গে থাকুন। ধন্যবাদ।